দর্শক, আমি অ্যানি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইরফান সুপার চিনিগুড়া ভিন্ন স্বাদের রান্নায়। আপনারা জানেন আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের মজাদার রান্না হয়, সেই সকল রান্নাগুলো আপনাদের সামনে আমরা আজকে থেকে উপস্থাপন করব। আজকে আমাদের সাথে আছে বগুড়া থেকে আগত সাবিনা ইয়াসমিন, সে আপনাদেরকে বগুড়া অঞ্চলের দুটো বিখ্যাত রান্না করে দেখাবে। আর সেই সাথে আজকে আমাদের সাথে আছে আপনাদের সবার ভালো লাগার সঙ্গীত শিল্পী পুতুল। পুতুল কেমন আছো? খুব ভালো আছি। রান্নার সম্পর্কে তোমার আইডিয়া কেমন বলো? আমি খেতে খুব ভালোবাসি এটা বলে রাখি, কিন্তু রাঁধতে ইচ্ছে করে, খুব একটা পারি না, চেষ্টা করি যখন সময় পাই। শিখতে ভালোবাসি এবং দেখতে, রান্নার অনুষ্ঠানগুলো দেখতে খুব পছন্দ করি। এর জন্য কিন্তু আমাদের আজকের এই আয়োজন, আশা করি এখান থেকে অনেক কিছুই শিখে যাবে। আজকে আমাদের সাথে সাবিনা আপা আছেন, কি দেখাবেন আপা? আমি আমাদের অঞ্চলের একটা বিখ্যাত রান্না, গরুর মাংসের আলুর ঘন্ট রান্না করবেন, এটা রান্না করতে কি কি উপকরণ লাগে? প্রথমেই তো লাগবে, গরুর মাংস তো লাগবেই, অবভিয়াসলি আলু আছে। আলু আমি সব সময়ের অভাবে আগে থেকে চটকানো, সিদ্ধ করে চটকানো। পেঁয়াজ লাগবে, আদা, রসুন, তারপরে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদ, কাঁচামরিচ। গরুর মাংস দিয়ে আলুর ঘন্ট তৈরি করতে যা যা লাগবে: গরুর মাংস 500 গ্রাম, লাল আলু 250 গ্রাম, পেঁয়াজ আধা কাপ, আদা বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, মরিচ গুঁড়া 3 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ, গরম মশলা কয়েকটি, তেজপাতা 2টি, কাঁচামরিচ 2 থেকে 3টি, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো এবং তেল পরিমাণ মতো। প্রথমে চুলাটা জ্বালাই, না ঠিক আছে, তেল দিই, এর পাশাপাশি তোমার কাছ থেকে কিছু গল্প শুনবো। রিসেন্টলি কাজ করছো কি নিয়ে? 1 মাসের জন্য অনুষ্ঠানে গিয়েছিলাম কানাডাতে, তো সেখানে 8টা অনুষ্ঠানে অংশ নিয়েছি এবং ফিরে আবার অ্যালবামের কাজ একদম পুরো দমে শুরু করতে হয়েছে, কারণ অ্যালবামটা আমার ঈদেই প্রকাশ হবে। এরপর কি দিচ্ছেন? প্রথমে আমি একটু এই যে দারচিনি এলাচ এটা দেই, তারপর দুটো তেলটা গরম হওয়ার পর, হ্যাঁ তেলটা গরম হওয়ার পরে তারপর দুটো তেজপাতা দেই। আর সময়ের যেহেতু আমাদের এখানে একটু অভাব, সেজন্য আমি গরুর মাংসটা আগেই সিদ্ধ করে দিই। আমি নর্মালি বাসায় রান্না করা হয় না, বাট যখন রান্না করি মাঝে মাঝে শখ করে রান্নার থেকে বেশিরভাগ সময় নাড়াই দিতে থাকি। না নাড়লে তো পোড়া লেগে যাবে, আর নাড়তে হবে, টেস্ট হবে। এটা জানা ছিল না মনে হয় পুতুলের? না আমারও জানা ছিল না। লেগে যাচ্ছে, আদা 2 চামচ, রসুন দিলাম 2 চামচ রসুন। আমরা আমরা সাধারণত যখন শুটিং করি আমরা স্পেশালি একটা খাবার খেয়ে থাকি, গরুর কালো ভুনা, ওটা কিন্তু আমার কাছে খুব ফেভারিট। কেমন লাগছে? গন্ধ বের হচ্ছে একটা। আচ্ছা, এটা যেহেতু একটু ঝাল মাংস, সেই জন্য একটু মরিচের গুঁড়াটা না একটু বেশি হবে, যেহেতু না গরুর মাংসটা হলুদ দিয়ে একটু সিদ্ধ করা আছে, সেই জন্য এখানে একটু অল্প দিয়েছে। এখন একটু পানি দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। পুতুলকে জিজ্ঞেস করছিলাম কি রান্না করতে পারো? খিচুড়ি রান্না করতে পারো, কারণ খিচুড়ি খেতে আমি খুব পছন্দ করি, সেটা আমি নিজের স্বার্থেই শিখে নিয়েছি, যেন যখন ইচ্ছে হবে তখন করে খেতে পারি, কারোর উপর যেন ডিপেন্ড করতে না হয়। আগুনটা কমাই দিই, তাহলে গরমটা কম হবে। যখন সিদ্ধ করতে হবে, হ্যাঁ তখন তো এটা মনে করো যে পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম, তারপর যখন পানিটা শুকিয়ে যাবে তখন কষাতে হবে। আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে চাই, এখানে আমাদের সময় স্বল্পতার কারণে আগে সিদ্ধ করে রেখেছিলাম, যারা রান্না করবে বাসায় তারা কি করবে? এই যে এখন কষাই দিয়ে পানি দিয়ে দিলাম,
তখন আর সিদ্ধ করতে হবে না, কাঁচা অবস্থায় দিয়ে কষি নিতে হবে। কষি নিয়ে এই যে পানি দিয়ে সিদ্ধ যখন হয়ে যাবে তারপর কষা টষা তখন আলুটা দিয়ে দিতে হবে। গন্ধ বের হচ্ছে সুন্দর, গরম মশলার গন্ধ না? গরম মশলা আর সব রকম মশলা তো দেওয়া হয়েছে, এই জন্য একটু ফ্লেভারটা আসবে সুগন্ধ। আপা সিদ্ধ হচ্ছে এখনো মাংস না? এখন একটু খুলে দেখি কি অবস্থা। সেই সাথে এখন একটু আপার সাথে গল্প হয়ে যাবে। রান্না কিন্তু খুব কঠিন একটা কাজ, আপার কিভাবে করে এই এই যে একটা কঠিন ব্যাপার, এত সুন্দর যে একটা ব্যাপার, এই ব্যাপারে কিভাবে আগ্রহ আসলো? আগ্রহ মানে রান্না করতে তো আমার ভীষণ ভালো লাগে, আর রান্না করে সবাইকে খাওয়াতেও ভালো লাগে, খেয়ে যখন আবার কেউ প্রশংসা করে তখন আরো ভালো লাগে। রান্না করার ব্যাপারে ইন্সপায়ার কার ধারা হয়েছে? আমার মা রান্না করতেন, খুব ভালো রান্না করতেন মা, মার কাছ থেকেই আমাদের সব বন্ধুরা শেখা। এখানে একটা কথা অ্যাড করতে চাই, আমাদের অনুষ্ঠানের স্পেশালিটি কিন্তু এটা যে আমরা আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের স্পেশাল যে রান্নাগুলো হয় সেগুলোই আমরা আমাদের দর্শকদেরকে দেখাবো। তাহলে সময় হয়তো শহরের যারা হারিয়ে যায় তারা হয়তো এই আঞ্চলিক যেন আঞ্চলিক একটা টেস্ট পায় তারা। আমি এবার তাহলে আলুগুলো দিয়ে দিই। আমি কিন্তু বলি যে আমি সব রান্নাই পারি, কিন্তু আমি কোনোটা নিয়ম জানি না, নিজের মতন যখন রান্না করি নিজের মন মতনের রান্না করি, রান্না করে হয়তো বা দেখা যায় বাসায় সবাইকে খেতে দিলাম, আমার ভাইয়া খাওয়ার শেষে যেটা করে যে তোর হাতের স্প্রাইটটা খুব মজা হয়েছে, তার মানে ওটার মধ্যে আমার হাতের কোনো ছোঁয়াই ছিল না, আমার হাতের স্প্রাইটটা তার খুব ভালো লেগেছে। ছোঁয়া আছে গ্লাসে ঢেলে পরিবেশন করা হয়েছে। বাহ সুন্দর একটা কালার এসেছে দেখো। আচ্ছা আমরা কি কথা বলতে বলতে খেয়াল করলাম কতটুকু আলু দিল? আমার মনে হয় এখানে কি 2 কাপ পরিমাণ হবে চটকানো আলু? হ্যাঁ চটকানো আলু 2 কাপ হবে, আর চটকানো আলু 2 কাপ। তার মানে ওর আন্দাজ খুব ভালো। এবং এখনই কেমন মাংসে আর আলুতে মাখামাখি হয়ে গেল, যেটা এখন ঘন্ট যেটা ঘন্ট ঘন্ট একটা ভাব একটা দেখাই যাচ্ছে, টেস্টটা এরকম হয়ে যাবে। সুন্দর একটা ফ্লেভার আসছে। এটা একটু কষাই নি, এটা কিসের সাথে খেতে খুব ভালো লাগে? ভাতের সাথে, সাদা ভাতের সাথে। আচ্ছা পুতুলের কাছে যাই, কাজের শুরুটা একটু জানবো। কাজের শুরু যদি বড় পরিসরে কাজের শুরু বলি তাহলে সেটা ছিল ক্লোজ আপনের মধ্য দিয়ে 2006 সালে, তারপরেও অনেকটা সময় পেরিয়ে গেছে দেখতে দেখতে, 7-8 বছর হয়ে গেল সেভাবে মিডিয়ার যাত্রাটা শুরু। আর তার আগের কথা যদি বলতে হয় তাহলে নতুন করি দিয়ে আমার শুরু। কি হচ্ছে আপু, পানি দেই? পানিটা কি পরিমাণ মতো দিতে হবে না যে যার ইচ্ছা মতনে? একটু পরিমাণ মতোই দিতে হবে, খুব বেশি না, যেহেতু মাংসটাও সিদ্ধ করা আছে আর আলুটাও তো ম্যাশ করা। নাড়াতেও আমার একটু মনে হয় আপনাদের মতো এত এক্সপার্ট না, আশা করি আপনাদের সাথে থাকতে থাকতে হয়ে যাবে। দেখতে পারছি শিখতে পারছি, সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা আয়োজন করেছে তাদের কাছে তো অবশ্যই ধন্যবাদ জানাবো। এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, দর্শকদের জন্য আয়োজন করেছে, তারা বিভিন্ন অঞ্চলের রান্না সম্পর্কে জানতে পারবে, আমার মনে হয় এই অনুষ্ঠানটা সবার কাছেই ভালো লাগবে। কাঁচামরিচ সবার লাস্টে দিব? একটু হ্যাঁ একটু আসবে একটা কাঁচামরিচ, কারণ এর আগে কিন্তু শুকনো মরিচটা একটু বেশি করে দেওয়া হয়েছে, এটা মরিচ পোড়াও ব্যবহার করা হয়েছে। একদম ঘন হয়েছে, আমরা নরমালি দেখা যায় গরুর মাংস যখন রান্না করি ঝোলটা পাতলা হয়, কিন্তু আলুর জন্য না, এটা আলুর জন্য হয়েছে। আমরা কি এটা আর কতক্ষণ কষাবো? হ্যাঁ এটা মনে হয় হয়ে গেছে, হ্যাঁ দেখি এখন। একটা কালার হয়েছে, এটা হয়ে গেছে, এটা তাহলে এখন নামিয়ে ফেলি। হ্যাঁ পুরোপুরি নামিয়ে ফেলবো না। ফ্লেভারটা তো অ্যাকচুয়ালি যতটুকু হওয়ার দরকার হয়ে গেল, হ্যাঁ হয়ে গেল। এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা ব্যাপার যে যে পরিবেশন, এলাচ দারচিনি বা তেজপাতা গুলো তুলে রাখা, কারণ দেখা যায় যে যখন প্লেটে সেটা উঠে আসে তখন একটা, আমার জেনারেলি এলাচটা আমি খেতে পছন্দ করি না, কিন্তু আমার দেখা যায় প্রায় সময় মাংস যখন খেতে যায় লাস্ট কামড়ে এলাচটাই পড়বে। প্রিয় দর্শক হয়ে গেল আমাদের গরুর মাংসের আলু ঘন্ট।
গরুর মাংসের আলুর ঘন্ট রান্না করতে প্রথমে ফ্রাই প্যানে তেল নিন। তেল গরম হয়ে এলে গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজুন। পেঁয়াজ বাদামি হয়ে এলে আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হয়ে এলে সেদ্ধ করা গরুর মাংস দিয়ে দিন। অল্প আঁচে 10-15 মিনিট রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে এলে সেদ্ধ করা আলু দিয়ে দিন। এবারে পরিমাণ মতো পানি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে দিন এবং অল্প আঁচে 5-6 মিনিট রান্না করুন। হয়ে এলে নামিয়ে নিন এবং পরিবেশন করুন গরুর মাংসের আলুর ঘন্ট। দর্শক, ইরফান সুপার চিনিগোড়া ভিন্ন স্বাদের রান্নায় নিয়ে নিচ্ছে একটা ব্রেক, কিন্তু আপনারা কোথাও যাবেন না। দর্শক, আমরা এতক্ষণ দেখলাম বগুড়ার আঞ্চলিক রান্না গরুর মাংসের আলু ঘন্ট। এখন দেখাবো আপনাদেরকে আরো একটি নতুন রেসিপি, চলুন তার সাথে পরিচিত হয়ে নিন। আপা, কি করবেন এখন? এখন এই পাঁচমিশালি সবজি দিয়ে একটা নিরামিষ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিরামিষ, এটা মনে হয় আমাদের জন্য পারফেক্ট। একদমই। আচ্ছা, চলো এটা ধরে ধরে পছন্দ করি সবজিটা। আমি ব্যক্তিগতভাবে খুব সবজি খাওয়া হয়, খুব পছন্দের একটা। বাহ, শুনে খুব ভালো লাগলো, কারণ আমি আবার এই সবজি থেকে একটু দূরে থাকি। আমরাও সবজি খুব পছন্দ করি, খুবই। আপা, পাঁচমিশালি নিরামিষ রান্না করতে কি কি লাগবে? এই তো আমি পাঁচ রকম সবজি নিয়েছি, মিষ্টি কুমড়া, পেঁপে, আলু, বেগুন, পটল। এটা কেউ ইচ্ছা করলে এটার সাথে আরো কিছু অ্যাড করতে পারে, যদি করতে পারে পারে। হ্যাঁ, শীতকালে যেমন অন্যান্য সবজি পাওয়া যায়, ফুলকপি পাওয়া যায়, হ্যাঁ, বাঁধাকপি, হ্যাঁ, ওগুলো দিয়ে খুবই সুস্বাদু খাবার হয়। এটা আর কি কি লাগছে? এছাড়াও আর কি কি লাগছে? এছাড়া আমি যে এখানে পাঁচ ফোড়ন আর এই তেজপাতা দিয়ে ফোড়ন দিব। আচ্ছা আচ্ছা, পাঁচমিশালি সবজি তৈরি করতে যা যা লাগবে: পটল 250 গ্রাম, বেগুন 250 গ্রাম, আলু 250 গ্রাম, মিষ্টি কুমড়া 250 গ্রাম, পেঁপে 250 গ্রাম, পাঁচ ফোড়ন 1 চা চামচ, কাঁচামরিচ 4-5টি, আদা বাটা 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, তেজপাতা 2টি, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো এবং তেল পরিমাণ মতো। দেশীয় সবজি রান্না করা দেখছি আমরা। প্রথমে কি তেল নেই? প্রথমে তেল দিতে হবে। তারপরে যে 4-5টা কাঁচা মরিচ একটু চিড়ে এখানে দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিব, লবণ, না লবণ পরে দিই, আগে একটু এই যে পাঁচ ফোড়ন দিব স্বাদ দিয়ে। এই তেলটা যখন মানে বুদবুদ করে উঠতে থাকে তখন কিন্তু আমার অনেক ভয় লাগে, কিন্তু শব্দটা আমার খুব প্রিয়। আমার একদম প্রিয় না, রান্নার একটা খুব মজার শব্দ। আচ্ছা, আমি একে একে সবজিগুলো ওখানে দিই। কিছু সবজি আছে যেটা সিদ্ধ হতে হয়তো বা একটু বেশি সময় লাগে, সেটাকে আগে থেকে সিদ্ধ করে নিবে? না, সেরকম সবজি এখানে রাখিনি, একটু পাতলা মোটা করেই কেটেছি সব সবজিগুলো। ও, সেই ক্ষেত্রে কাটার ক্ষেত্রে ডিফারেন্সটা রাখতে হবে। হ্যাঁ, কোনোটা পাতলা করে কাটতে হবে, হলুদ হলুদ দিচ্ছি। এটারও কিন্তু সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। হ্যাঁ, এবং পাঁচ ফোড়নের গন্ধটা এমন একটা গন্ধ, একদম আলাদা করে চেনা যায়, আলাদা করে চেনা যায়। হ্যাঁ, তোমার নতুন অ্যালবাম নিয়ে একটু শুনি, গল্প করো। আমার নতুন অ্যালবামে যথারীতি যেটা বলছিলাম, আমার লেখা সুর সঙ্গীত আয়োজনে করছি, অ্যালবামের নাম পুতুল গান দ্বিতীয় অধ্যায়। এবং এই অ্যালবামটি এবার একটু বিষয় বৈচিত্র্যের দিকে একটু বিশেষ আমি বলবো, কারণ এই অ্যালবামে এবার এমন কিছু অঙ্গের গান নিয়ে কাজ করেছি যে অঙ্গগুলো আমাদের লোক গানের মধ্যে আছে, কিন্তু এই প্রজন্মের শ্রোতারা ঠিক পরিচিত নয়। যেমন গম্ভীরা, পুঁথি, বিয়ের গান, আঞ্চলিক গান,
এবং আমার মৌলিক গান তো রয়েছে। আর এই গানের মধ্যে একটা অংশের মধ্যে অনেক খাবারের নাম আছে, সবজির নাম আছে, কিছু পিঠার নাম আছে, যেগুলো আঞ্চলিক ভাষায় বললে হয়তো কেউ বুঝবে না, কিন্তু এই একমাত্র আমার অঞ্চলের মানুষজনই বুঝবে। যেমন খুব অদ্ভুত অদ্ভুত নাম, বেগুনকে একরকম করে বলে, শিমকে একরকম বলে আমাদের, তা আমি সেই গানটা একটু শোনাতে পারি? হ্যাঁ, আমি এত না বলে পারুন গানে গানে একটু শুনাই। সই বায়ুন হুনি রান্দিয়াই বতন বরি থুই তোমার লাই, হালুনি বাত হুডি মাসো বাজি রে, হালুনি বাত হুডি মাসো বাজি রে, সাইয়া হিদা ধুই হিদা বানাই, দুধ নাই অলদি রান্দি দুধ সেমাই, ব্যাকে খাইয়া লাই তুই কতে খাইবারে, ব্যাকে খাইয়া লাই তুই কতে খাইবারে। একটা বলে আমাদের আঞ্চলিক, যেটা মেরা পিঠা বলা হয়, এবং দুধ সেমাই, এই জিনিসগুলো, নারিকেল দুধ, এই জিনিসগুলো। কতগুলো জিনিসের নাম আমরা শুনে ফেললাম, গানে লিখেছে কিন্তু, লিখেছে কম তেল মশলা দিয়ে রান্না করা খাবার। আমার তো এমনি মনে হচ্ছে আমি রুটি দিয়ে, যদিও আমি সবজি খাই না, কিন্তু দেখে একদম লোভ লাগছে। রুটি লুচি, লুচি দিয়েও খুব ভালো লাগে। দর্শক, ইরফান সুপার চিনিগুড়া ভিন্ন স্বাদের রান্নায় এখন নিচ্ছে একটা বিরতি। আশা করছি আপনারা কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। সুন্দর একটা আওয়াজ হচ্ছে এখন, ওই যে আওয়াজের কথা বলছিলাম, আমার প্রথম দিকে ভালো লাগে না, বাট শেষের দিকে ভালো লাগে। একটু আগুনটা কমাও তো একটু, এখন না আমি একটু আদা দিব, বুঝছো, নামানোর আগে। হ্যাঁ, এক চামচ, এক চামচ, দু চামচ দিই। আমরা মনে হয় অনেকক্ষণ পরে আবার একটু মশলা দিচ্ছি, তাই না? হ্যাঁ, প্রায় হয়ে গেছে। এখন কি রাখতে হবে কিছুক্ষণ? না না, আমরা রাখলেও হয়ে গেছে, এটা নামাই ফেলি। না, সবজিগুলো খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখে বোঝা যাচ্ছে। আপনি যেটা বলছিলেন যেগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার মতো সবজি সব, এখন কিন্তু আদার একটা ফ্লেভার বের হচ্ছে, এতক্ষণ ছিল না। এখন এই ফ্লেভারটাই এই নিরামিষটার। আসলেই সুন্দর হয়েছে, দেখতে, ঘ্রাণে, সব দিক দিয়ে খেতেও মনে হয় অনেক মজা হবে, খুব ভালো লাগবে লুচি লুচি দিয়ে। আচ্ছা, তাহলে আমি অফ করে দিই চুলোটা। হ্যাঁ, ওই বাটিটাতে আমি করে ফেলি। আজকে পুতুল দু দুটো রান্না শিখে ফেলি, অল্প সময়ে, অল্প সময়ে, এবং এটা তো একদমই সহজ, এবং খেতে তো নিশ্চয়ই মজা হয়েছে, এটা আমি চেষ্টা করতে চাই বাসায় গিয়ে, যেহেতু সবজি আমার খুব প্রিয়। আগ্রহ মাংসের থেকে সবজির দিকে বেশি, আমার যদি এরকমটা হতো। ওকে, এই যে তোমার নিরামিষ। বাহ, দেখো কি সুন্দর একটা কালার হয়েছে। হ্যাঁ দর্শক, আমরা খুব সহজেই দেখে ফেললাম কি করে পাঁচমিশালি সবজি রান্না করতে হয়। পাঁচমিশালি সবজি রান্না করতে প্রথমে ফ্রাই প্যানে তেল নিন, তেল গরম হয়ে এলে কাঁচামরিচ, তেজপাতা ও পাঁচফোড়ন দিয়ে কিছুক্ষণ ভাজুন। ভাজা হয়ে এলে বেগুন, আলু, পটল, পেঁপে, মিষ্টি কুমড়া, লবণ, হলুদ গুঁড়া দিয়ে কিছুক্ষণ নাড়ুন। এবারে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রাখুন। মাঝে মাঝে নেড়ে চেড়ে নিন, আদা বাটা দিয়ে দিন, হয়ে এলে নামিয়ে নিন এবং পরিবেশন করুন পাঁচমিশালি সবজি। দর্শক, আমরা দেখে ফেললাম ইরফান সুপার চিনিগুড়া ভিন্ন স্বাদের রান্নায় কি করে বগুড়া অঞ্চলের গরুর মাংসের আলু ঘণ্ট
এবং পাঁচমিশালি সবজি রান্না করতে হয়। চলুন দর্শক, এখন দেখা যাক এগুলো খেতে কেমন মজা লাগে। আর আশা করছি এই সময়টা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। চলো দেখা যাক খেতে কেমন লাগে। পুতুল এটা নাও, আমি ওইটা নিচ্ছি, সাথে প্লেটে রেখে নিয়ে নিলে কোনটা নিব। আচ্ছা আপা মজার মজার রান্না করেছেন, চলেন এবার দেখি খেতে কেমন লাগে। আমরা কিন্তু উল্টো দিকে যাচ্ছি, আমি সবজি খেতে পছন্দ করি না, আজকে সবজি টেস্ট করছি। আর আমার মাংস খাওয়া কম হয়। বলতেই হয় আপনার হাতে জাদু আছে, এরপর থেকে নিশ্চয় তাহলে সবজি খাবে। আর গরুর মাংস তো চমৎকার। আহ দর্শক, আমরা খুব সহজেই দেখে ফেললাম কি করে গরুর মাংসের আলু ঘণ্ট এবং পাঁচমিশালি সবজি রান্না করতে হয়। আর আজকের মতো আমি অ্যানি, ইরফান, সুপার চিনিগুড়া ভিন্ন স্বাদের রান্না থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন অতিথিদেরকে নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।